আসসালামু আলাইকুম, আরএস অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আপনাদের সাথে এই সাইটটি আমি শেয়ার করছিলাম, সাইটটির নাম হচ্ছে হ্যাপি মাইনিং। এখানে ফ্রিতে ইনকাম করা যায়, একদম ফ্রিতে আপনি যদি 25,000 হচ্ছে পয়েন্ট আর্নিং করতে পারেন, তাহলে হচ্ছে আপনি প্রত্যেক হাজারে 10টা করে টিআরএক্স পাবেন, এর মানে হচ্ছে 250 টিআরএক্স পাবেন। এটা এক মাসে সম্ভব, ঠিক আছে? তো কীভাবে সম্ভব? আপনি পার আওয়ারে হচ্ছে, আমি এখানে অনেকগুলো প্রশ্ন ছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব এখানে, কীভাবে কাজ করতে হয়, কোনগুলো কীভাবে কী করতে হয়, আরও কিছু বিষয় নিয়ে দেখাবো, এগুলো একটু দেখেন মনোযোগ দিয়ে। তো এখানে বিষয়টা হচ্ছে, পার আওয়ারে 16টা করে হলে আপনার হচ্ছে দৈনিক 350+ হয়ে যায়। এবং আপনি হচ্ছে এই যে থ্রি লাইন মেনুতে যদি যান, তাহলে এখানে এক্সট্রা আর্নিংয়ের ভিতরে আপনি স্পিনিং করলেও হচ্ছে আপনার দৈনিক 300-এর মতো পাবেন। 24 ঘন্টা পরে পরে স্পিনিং করলে 300-এর মতো পাবেন। এখানে দেখেন এই যে স্পিন করতেছি আমি, সরি, 12 ঘন্টা পরে পরে খুব সম্ভবত এটা আসে, এটা 12 ঘন্টা পরে পরে আসে। এই দেখেন 30 টাইম পাইছি, তারপরে আবার স্পিনিং করতেছি। যখন আমার 10টা স্পিনিং শেষ হয়ে যাবে, এটা 24 ঘন্টায় মনে হয় 2 বার দেয়। হ্যাঁ, আর হচ্ছে মাইনিংটা স্টার্ট করতে হয় আপনার 24 ঘন্টায় 1 বার। তো এটা 30 দিনে পসিবল যদি আপনি একটু কষ্ট করেন এবং আপনার হচ্ছে রিয়েল রেফারগুলো যদি আপনি করেন। ওকে, এখানে প্রচুর পরিমাণ বিজ্ঞাপন আসে এবং কোম্পানি মূলত বিজ্ঞাপন দিয়েই এখানে হচ্ছে তাদের এক্সট্রা ইনকামটা করে, ঠিক আছে? আপনি আরও তার থেকে আপনি হচ্ছে আরও বেশি ইনকাম করতে পারবেন। আমি কথা বলতেছি এগুলো আগে, এগুলো শেষ করে নিই স্পিনিংগুলো। তো 10টা যখন হয়ে যাবে, ওই যে পয়েন্ট ক্লেমসে একটা ক্লিক করবেন, আপনার হচ্ছে পয়েন্টটা ক্লেম হয়ে যাবে এবং এটা 0-0 হয়ে যাবে, এখানে আর থাকবে না অলরেডি, ঠিক আছে? তো এখানে যখন আসবেন, হোমে আসবেন, তখন এখানে দেখবেন যে আপনার এগুলো কালেক্ট হয়ে গেছে এবং এখানে এই যে মাইনিং উইল বি স্টপ আফটার আপনার হচ্ছে 10 ঘন্টা 35 মিনিট পরে আবার আমি রানিং করব। তবে রাত 12টার পরে যখন মাইনিং করতে যাই বা স্টার্ট করতে যাই, তখন কিন্তু সার্ভার প্রবলেম হয়, কারণ এখানে যে কয়েক হাজার মেম্বার আছে সবাই কিন্তু এখানে হচ্ছে আপনার একসাথে তখন প্রবেশ করে, ঠিক আছে? তো আরেকটা বিষয় হচ্ছে, তাদের টেলিগ্রামে জয়েন হবেন, এই যে লাইভ চ্যাটে গিয়ে তাদের টেলিগ্রামে জয়েন হবেন। এখানে অনেকগুলো অফার দেয়, কীরকম অফার দেয় আমি আপনাদেরকে দেখাই। আমি যদি এই যে মাইনিং প্যাকেজে যাই প্ল্যানে, আমি আবারও বলি, আপনি এখানে ফ্রিতে করতে পারেন, আপনাকে কেউ বলতেছে না যে এখানে ডিপোজিট করে কাজ করেন বা ইনভেস্ট করে কাজ করেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি নিজেও করবো এখানে, কারণ সাইটটি আমার কাছে ভালো লাগছে। আপনি বিডিটি দিয়েও করতে পারেন, আপনি হচ্ছে USDT যে কোনো কারেন্সি দিয়েও করতে পারেন। এখানে দেখেন, যদি আপনি এটা হচ্ছে 1100 টাকার, মানে $10 মতো এটা যদি করেন, পার ডে আপনি 1000-এর মতো পয়েন্ট পাবেন, মানে হচ্ছে মাসে 30,000 পাবেন। তো 30,000 পাইলে আপনার যেটা হবে সেটা হচ্ছে যে আপনার 300 টিআরএক্স পাবেন এবং কোম্পানি এক একটা টিআরএক্স হচ্ছে 60 টাকা করে তারা দিচ্ছে। তো 300 টিআরএক্স যদি দেয়, তাহলে 2100 টাকার মতো আপনার আসবে মাসে এটা থেকে। তারপর হচ্ছে দ্বিতীয়টা এরকম আছে, আপনি হচ্ছে পার ডে 2500-এর মতো পয়েন্ট পাবেন এবং পার আওয়ার হচ্ছে 110 টাকা করে, যেটা এটা হচ্ছে আপনার 5,500 দিয়ে এটা হচ্ছে 5,000-এর মতো পয়েন্ট পাবেন প্রতিদিন, মানে হচ্ছে মাসে 1.5 লক্ষের মতো পয়েন্ট পাবেন। আমি USDTতে ক্লিক করে দিচ্ছি, এখানে হচ্ছে USDT আছে, এই যে সাইডে USDT পাবেন। আমি USDTতে ক্লিক করলে তো এখন USDTর অপশনগুলো চলে আসছে। দ্বিতীয় প্ল্যানটা দেখেন, স্ট্যান্ডার্ড প্ল্যান। তো এটাতে যদি আমি এখানে 25 USDT নিয়ে দেই, তাহলে হচ্ছে 2500 পয়েন্ট আছে পার ডে, ঠিক আছে? মোটামুটি এখানে আমার 75,000-এর মতো আপনার হচ্ছে এক মাসে আসবে। আমি বাই নাওতে ক্লিক করলে আপনি এখানে TRC20 TRX দিয়ে করতে পারেন, BUSDT দিয়ে করতে পারেন। আমি আরেকটা জিনিস দেখাই দিই, এখানে BDT দিয়ে যখন করবেন, তখন হচ্ছে আপনার এটা যদি আমি সেকেন্ডটা BDT দিয়ে করতাম, তাহলে দেখেন আমি যদি বিকাশ বা নগদ রকেটে যাই, তাহলে এখানে দেখেন তাদের নাম্বারটা এখানে শো করতেছে। আপনি এখান থেকে কপি করে নেবেন, কপি করে নিয়ে সেন্ড করবেন। সেন্ড করার পরে যেটা করবেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশন মোবাইল নাম্বার, মানে আপনি যে মোবাইল নাম্বার থেকে পাঠাইছেন এই মোবাইল নাম্বারটা দিবেন এবং ট্রানজ্যাকশন আইডি যেটা আছে এটা দিবেন। দিয়ে এখানে নিচে সাবমিটে ক্লিক করবেন, একটু সময় নেবেন, দেখবেন আপনাকে এখানে হচ্ছে এটা অ্যাক্টিভ করে দিবে। এবং অ্যাক্টিভ করার পরে আপনার এখানে যে এখানে গিয়ে দেখবেন যে এই যে পার হচ্ছে পয়েন্ট পার আওয়ার যেটা 16 ফ্রিতে এটা বেড়ে গেছে। ওকে, তো আমি এখন একটা প্ল্যান নিব, USDT দিয়ে নিতে চাচ্ছি আমি। তো আমি USDTতে ক্লিক করে 25 USDT এটা নিব, বাই প্ল্যানে ক্লিক করতেছি, USDT দিয়ে নিচ্ছি। আমি যদি TRC20 TRX দিয়ে নেই, তাহলে হচ্ছে এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট শো করতেছে না। ওকে, TRX দিলে নিলে হচ্ছে আমার বেটার হয়, কারণ হচ্ছে TRX দিয়ে আমার ফিটা কম কাটবে। আমি এটা কপি করে নেই, এটা কপি করে নিচ্ছি, TRC20 নেটওয়ার্কে পাঠাইতে হবে। কপি করে নিয়ে যাবার পর আমি হচ্ছে আমার বাইন্যান্সে চলে যাব। বাইন্যান্সে আমার TRX নেই, আমি TRX কিনে নিব, ঠিক আছে? তো TRX কেনার জন্য হচ্ছে আমার এইখানে যে এই হচ্ছে USDT, আমি TRX সিলেক্ট করে নিচ্ছি, 25 USDT TRX কিনে নিব।
আপনার হচ্ছে ইউএসডিটি টিআরএক্স, এই যে হচ্ছে টিআরএক্স, তো হচ্ছে আমি যদি বাইতে ক্লিক করি আমি $25-26 টিআরএক্স কিনে নিই, চারশোটার মতো কিনে নিই, একটু সময় নিবে। হ্যাঁ, আমার টিআরএক্স কেনা হয়ে গেছে, আমি এখন এটা সেন্ড করে দিব। তো সেন্ড করার জন্য যেটা করতে হবে, আমি টিআরএক্সে ক্লিক করব। টিআরএক্সে ক্লিক করার পর হচ্ছে আমি উইথড্রোতে ক্লিক করতে পারি, এইখান থেকে উইথড্রোতে ক্লিক করে দিব, সেন্ড বাই ক্রিপ্টোতে যাব। তারপর হচ্ছে অ্যাড্রেসটা, তারা যে অ্যাড্রেসটা দিছে এই অ্যাড্রেসটা কপি করবো। TRC20 নেটওয়ার্ক অটোমেটিকলি আসে এখানে। তো আমাকে যেটা করতে হবে, আমাকে $25 পাঠাইতে হবে। তো $25 পাঠানোর জন্য আমাকে দেখতে হবে যে $25 কতগুলো হয়। ঠিক আছে, আমি যদি বাইকে ক্লিক করি 25 লিখি তাহলে হচ্ছে, সরি, আমি 25 USDT যদি লিখি তাহলে 388, আমি 389টা আমি পাঠাই দেবো, 389টা আমি এখানে পাঠাবো। এটা হচ্ছে $25 হবে তাহলে। আচ্ছা, টিআরএক্স উইথড্রোতে আমি ক্লিক করব। তারপর হচ্ছে টিআরএক্স আমি সিলেক্ট করে নিচ্ছি, সেন্ড ভাই ক্রিপ্টোতে যাচ্ছি, TRC20 আমি 389টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি 390টা দিয়ে দিচ্ছি যেন কম না ধরতে পারে 25 USDT। হ্যাঁ, তো আমি উইথড্রোলে একটা ক্লিক করে দিব, উইথড্রোলে ক্লিক করে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দেবার পর একটু সময় নিচ্ছি আমি। এটা হচ্ছে আমার কনফার্ম হয়ে গেছে। তো দেখেন, এটা কিন্তু আমার কনফার্ম হয়ে গেছে, আমি ভিউ হিস্ট্রিতে যাচ্ছি। এখন আমার কী প্রয়োজন? ট্রানজ্যাকশন হ্যাশটা আমার লাগবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেস। ট্রানজ্যাকশন হ্যাশের জন্য আমাকে যাইতে হবে, প্রথমে আমার TRC20 নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে হবে। এর মানে কোনটা দিতে হবে আমার? আমার হচ্ছে ডিপোজিটে যাব। ডিপোজিটে যাওয়ার পরে টিআরএক্স লিখবো, আমি যেই অ্যাড্রেসটা পাঠাইছি টিআরএক্স লিখে দিলাম, TRC20 অ্যাড্রেস, এই যে এটা হচ্ছে আমার অ্যাড্রেস, আমি এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওনাকে এটা আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ওয়ালেট, এটা আমি ওনাকে দিয়ে দিলাম। এখন ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। ট্রানজ্যাকশন আইডিটা দেওয়ার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে যাইতে হবে আমাকে, আপনার হচ্ছে উপরে এই যে এই আইকনে যাইতে হবে। এই আইকনে যাওয়ার পর আমি যেহেতু উইথড্রো করছি টিআরএক্স, তো উইথড্রোতে যাব। উইথড্রোতে যাওয়ার পর এইখানে দেখেন ট্রানজ্যাকশন হ্যাশ আইডি পাবেন, এই যে টিএক্স আইডি যেটা, এটা পাবেন। আপনি এটা হচ্ছে আপনি ইয়ে থেকেও করতে পারেন, আপনার ট্রাস্ট ওয়ালেট থেকেও করতে পারেন, আপনার হচ্ছে কুকোয়েন থেকে করতে পারেন, যে কোনো জায়গা থেকে করতে পারেন। ট্রানজ্যাকশন হ্যাশ আইডিটা দিয়ে দিলাম এখানে, দিয়ে দেওয়ার পর আমি সাবমিট করে দিলাম। তো একটু সময় আমি এখানে নিব, প্যাকেজ রিকোয়েস্ট সেন্ড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এবং আরেকটা বিজ্ঞাপন চলে আসছে, তো একটু ওয়েট করি আমি। তো এখানে দেখেন, এটা হচ্ছে ক্রস করে দিচ্ছি, যখন আমার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন হচ্ছে আমার এখানে পয়েন্ট পার আওয়ার বেড়ে যাবে। ঠিক আছে, তো আবারও বলি, একদম ইজিভাবে আপনারা ফ্রিতে আর্নিং করতে পারবেন। সেটা কীভাবে? আপনি 16টা করে যদি করেন তাহলে হচ্ছে দৈনিক যদি হিসাব করি আমি 16টা করে, 16 × 24, ঠিক আছে, 384, এবং আপনি হচ্ছে স্পিনিং করে আরও মনে করেন 300 পাবেন। এর মানে হচ্ছে কি, 684-এর মতো হয়। তো 25,000 যদি আমি ভাগ দিই, এটা হচ্ছে 684 দিয়ে, তাহলে আমার 36 দিনের মতো লাগে। এখন আরও কম লাগবে যদি আপনি রেফার করতে পারেন, মোটামুটি 8-10টা যদি রিয়াল রেফার করতে পারেন আপনার 1 মাস লাগবে না, আরও কম লাগবে। কারণ হচ্ছে প্রত্যেকটা রেফার থেকে আপনি যদি এখানে যান, আপনি হচ্ছে টিম আর্নিং এখানে যান, মাইনিং আর্ন হিস্টোরিতে যান, তাহলে আপনি দেখতে পারবেন এখানে উপরে লেখা আছে দেখেন ইউর টোটাল নাম্বার অফ রেফার ফ্রেন্ডস 345, আমার হচ্ছে 345টার মতো আছে। ইউ উইল গেট 10% কমিশন অন ইউর রেফারাল ফ্রেন্ডস আর্নিং, মানে হচ্ছে আমার রেফার যারা আছে আপনারা, তারা যেটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ফ্রিতে আর্নিং করতেছেন, ওটা থেকে আমি 10% পাইছি। ঠিক আছে, বুঝতে পারছেন? তো আপনি যদি 10টা রেফার করতে পারেন আপনার 1 মাস লাগবে না। প্রথম কথা হচ্ছে, একটা কথা এখানে না বললেই না, এই দেখেন আমার পয়েন্ট পার আওয়ারে কিন্তু 104টা হয়ে গেছে, মানে কি আমার এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, একটা জিনিস আমি খেয়াল করে দেখছি যে কোনো ইউটিউবার একটা ফ্রি সাইট যদি আপনাদের সাথে শেয়ার করে তখন আপনারা বলেন যে এটা পেমেন্ট দিবে না, চলে যাবে, ফ্রিতে দিবে না। কেউ যদি একটা ইনভেস্টমেন্ট সাইট শেয়ার করে তখন আপনারা বলেন যে এটা ইনভেস্টমেন্ট সাইট, এগুলো সাইট কেন শেয়ার করেন, এগুলোও চলে যাবে। ঠিক আছে, আবার কেউ যদি একটা বাংলাদেশি সাইট শেয়ার করে সেটাও আপনারা ওই রকমই বলেন। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কোনটা টাকা দিবে এটা বলেন আপনি? ভাই 4-5টা সাইট শেয়ার করলে একটা চলে যাবে, দুইটা চলে যাবে, আমরা প্রফিট পাবো না, এটাই স্বাভাবিক। এর মানে এই না যে প্রত্যেকটা সাইট থাকবে, আমি স্বীকার করি এরকম না, সাইট সবগুলোই চলে যাবে, বাট কিছু সাইট আছে যেগুলো হচ্ছে 2-3 মাস ইনকাম দিয়ে যায়, এরকম প্রচুর সাইট আছে। তো আমরা সেগুলোতে যদি প্রথম থেকে জয়েন হতে পারি তাহলে মোটামুটি আমরা একটা আর্নিং করতে পারি, আমাদের লুপ করা যাবে না। যখন আমরা একটা জিনিস থেকে আর্নিং করে নিয়ে আসবো, 2-1 মাস আর্নিং হয়ে যাবে, তখন আমরা চলে যাব, এটা হচ্ছে মেন কথা। ঠিক আছে, তো এটাতে ভাই ফ্রিতে দিচ্ছে, আপনারা কাজ করতে পারেন, ফ্রিতে কাজ করেন এটাতে। আমি কাউকে এখানে জোর করে বলতেছি না যে আপনারা এখানে হচ্ছে ডিপোজিট করেন, আমি বলতেছি যেটা সেটা হচ্ছে, কারণ বর্তমানে যেই পরিস্থিতি, ঠিক আছে,
আর হচ্ছে সামনে একটা ঈদ আছে, আমি চাচ্ছি না যে আপনারা এখানে মানে কেউ এখানে ডিপোজিট করে পরে কষ্ট পান, কারণ হচ্ছে যে আপনারা বলবেন অন্য কোনো সাইডে ডিপোজিট করবেন কোনো সমস্যা নাই, আপনি একটা ইউটিউবে ভিডিও দেখে করবেন, একজন ফ্রেন্ড আপনাকে হচ্ছে ই করবে একটা সাইট শেয়ার করবে সেখানে করবেন কোনো সমস্যা নাই, কিন্তু দেখা যাবে কি যে আপনাকে করতে বলছে তার সমস্যা, ঠিক আছে, এরকম সমস্যা হয়। তো আপনি ভালো মন্দ বুঝেন ভাই, আমি করছি এটা, আমি $50 একটা করব, তো এটা আমার কাছে ভালো লাগছে, কালকে আমি অনেকক্ষণ ঘাটাঘাটি করছি, সব কিছু এখানে অটোমেটিকলি দেওয়া, ঠিক আছে, এজন্যই বলি যদি কেউ ডিপোজিট করেন আপনার ব্যক্তিগত হচ্ছে মতামত নিয়ে ডিপোজিট করবেন, আপনি যদি মনে করেন যে না আমি ডিপোজিট করলে যদি চলে যায় আমি এটা টাকাটা কভার করতে পারবো তাহলে করতে পারেন এখানে, তবে কেউ দায়বদ্ধ থাকবে না, যেমন আমারটার জন্য আপনি দায়বদ্ধ না, ঠিক আছে। এখন আমার প্ল্যানটা অ্যাক্টিভ হয়ে গেছে, ওকে, তো আপনারা জানেন যে আমি কয়েকটা অ্যাকাউন্ট একসাথে করি এইসবের, তো আরও একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং হচ্ছে আমি 50 প্ল্যানটা নিব ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, উইড্রোর খেলা ক্ষেত্রে হচ্ছে এরকম হয় যে উইড্রোতে যদি যান তাহলে এইখানে দেখবেন যে পেমেন্ট মেথড আছে, আপনি হচ্ছে পেমেন্ট মেথডে গিয়ে আপনি বিকাশ নগদ রকেট আপনি সিলেক্ট করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি যে কোনো একটা ক্রিপ্টোর মাধ্যমে নিতে পারেন, এখানে দেখেন USDT TRC TRX তারপর হচ্ছে BUSDT বিকাশ নগদ রকেট আপনি যে কোনোটার মাধ্যমে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়ালেট নাম্বারটা দিবেন, আপনার হচ্ছে অ্যাড্রেস বা নাম্বার যেটা দিবেন সেটা পরে হচ্ছে পয়েন্টটা লিখে উইথড্রো রিকোয়েস্টে ক্লিক করবেন। এখন উইথড্রোর যে সময়টা ওটা হচ্ছে উইথড্রো করার পর থেকে 24 ঘন্টা, মানে হচ্ছে আপনি 1 মিনিটেও পাইতে পারেন, মানে হচ্ছে তারা হচ্ছে উইথড্রোটা যখন আমরা এইখান থেকে রিকোয়েস্ট পাঠাবো তারা হচ্ছে এটা ম্যানুয়ালি দেয়, সুতরাং একটা নির্দিষ্ট সময়ে তারা হয়তো বা অনলাইনে থাকে তখনই দেয়, এটা এখন কোন সময় দেয় এটা বলা যাবে না, কেউ জানি না, আপনি এখানে উইথড্রোতে ক্লিক করে রাখবেন 24 ঘন্টার ভিতরে দিবে, ঠিক আছে। তো যে উপরে লিখে দিছে 100 পয়েন্ট সমান একটা TRX, এর মানে হচ্ছে 1000 পয়েন্ট সমান হচ্ছে এক আপনার হচ্ছে 10টা TRX এবং মিনিমাম উইথড্রল হচ্ছে 25,000 পয়েন্ট মানে হচ্ছে 250টা TRX, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, এখানে সব কিছু ভালোভাবে বলে দিছে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে দিবেন যেন পরবর্তী এইটার আপডেটটা সবার আগে পেতে পারেন, ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।